আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এই পর্বে আমাদের গন্তব্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত জীববৈচিত্র্যে ভরপুর লাওয়াছড়া জাতীয় উদ্যান। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল। এই মুহূর্তে আমরা চলে এসেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এটা ঘুরে ঘুরে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত জীববৈচিত্র্যে ভরপুর লাওয়াছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 20-30 মিনিট সময় লাগে সিএনজি বা অটোতে করে যেতে, যার ভাড়া নিবে 150 থেকে 200 টাকা। পার্কে প্রবেশ করতে 50 টাকা টিকিট লাগবে জনপ্রতি। আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, এখন আমরা পার্কের মধ্যে ঢুকছি। আপনারা জানেন লাওয়াছড়া বনের ভিতর দিয়ে একটি ট্রেন লাইন চলে গেছে, আমরা এখন এটা দিয়ে হাঁটছি। দেখতেই পাচ্ছেন লাইনটা, বিশাল বড় বড় গাছ। একটু আগে এই ট্রেনটা গেছে, জাস্ট আমি মনে হয় যে কয়েক সেকেন্ডের জন্য ধরতে পারিনি। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার 1996 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন খুবই বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। আমার মনে হচ্ছে এখানে লক্ষ লক্ষ প্রজাতির গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমরা অনেকেই কোনো জায়গায় আগে দেখি নাই। এরকম অনেক গাছ আছে যেটা আমি আগে কখনোই দেখিনি, এখানে এসে এটা পাওয়া গেছে। আমি দুই পাশে বন, মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, এমন কয়েকটা বন্য ট্রেল রয়েছে এই লাওয়াছড়ায়। কাউন্টারে আপনাকে গাইড নিতে বলবে, ট্রেল ভেদে জার ফিস 100 থেকে 500 টাকা। আপনি যদি সাহসী হন তাহলে গাইড ছাড়াই যেতে পারেন। চুপচাপ নির্জনতার মাঝে ঘণ্টাখানেক হাঁটতে খুব ভালো লাগবে আপনাকে, সেটা আমি শিওর বলতে পারি। ভাগ্য প্রসন্ন হলে দেখা পেতে পারেন বন্য প্রাণীর, তবে অনুরোধ থাকবে বনের গভীরে গিয়ে হইচই করবেন না। Thank you.
জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে। বন ঘেঁষে যে রেলপথ চলে গেছে ঠিক সেখানেই হয়েছে ছবিটির কিছু দৃশ্যের শুটিং। এটি একটি বিরল প্রজাতির উদ্ভিদ। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, এই একটিমাত্র উদ্ভিদ যা কিনা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু একটি, এবং এই একটি উদ্ভিদ আমাদের দেশেই আছে। অনেক গবেষণা করা হয়েছে এই উদ্ভিদটি নিয়ে, যাতে নতুন করে আরও একটি জন্মানো যায়, কিন্তু না, এটা সম্ভব হয়নি। যাই হোক, এই উদ্ভিদটি দেখতে হলে আপনাকে আসতে হবে এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এই টিকোকের আনুমানিক বয়স 100 বছরের উপরে। ব্রিটিশরা এই টিকোকটিকে রোপণ করেছিল। এরকম একটা বিরল প্রজাতির গাছ আমাদের দেশে আছে, ব্যাপারটা আসলেই গর্ব করার মতো। আমাদের দেশের প্রাণ এই বিশাল রেইন ফরেস্টকে আরও ভালোভাবে সংরক্ষণ করার জন্য দেশের সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। ব্যাপক অত্যাচারিত হয়েছি গরমের চোটে, এখন চলে যাচ্ছে। টাকাটা বনে গেল, 50 টাকার মধ্যে 40 টাকা বনে গেছে আর 10 টাকা উঠেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।